হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি এম এডুকেশান ইউটিউব চ্যানেল আর জি এম এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমাদের আজকের এই ভিডিও ক্লাসটির যে টপিক হলো সেটা হলো ইন্টারভিউ অর্থাৎ তোমরা যারা যারা ইন্টারভিউ দিতে যাবে তোমরা রিসেন্টলি যাদের যাদের ইন্টারভিউ রয়েছে বা তোমরা আগামীতে যারা ইন্টারভিউ দেবে তাদের প্রত্যেকের জন্য এই ভিডিও ক্লাসটি কিন্তু সমান মাপে গুরুত্বপূর্ণ আজকে আমরা এখানে আলোচনা করব যে কিভাবে প্রস্তুতি নিতে হবে বা কী কী সেই টিপসগুলো রয়েছে বা কিভাবে প্রস্তুতি নিলে আমরা ইন্টারভিউ টেবিলে গিয়ে আমরা সফল হয়ে বেরিয়ে আসতে পারবো তো সে সমস্ত নিয়ে কিন্তু আলোচনা করব। এবং সেখানে এগুলো আলোচনাও করব। যে একজন ক্যান্ডিডেট যখন দেখা যাচ্ছে একই পরীক্ষার জন্য তিনবার চারবার ইন্টারভিউ দিচ্ছে বাট সে রিজেক্ট হয়ে যাচ্ছে কী সেই কারণগুলো তাদের রিজেকশানের সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব এবং তোমাদের কি কি অ্যাটিটিউড গ্রহণ করতে হবে এবং কোনগুলো বর্জন করতে হবে সমস্ত নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো ইন্টারভিউ টেবিল কিভাবে ফেস করবেন সবার প্রথমে যেটা কারণ হিসেবে বা সবার প্রথমে যেটা আমরা রেখেছি সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন মার্জিত পোশাক পরিধান করা অর্থাৎ তোমার যে আইডেন্টি তুমি যেই জবের জন্য অ্যাপ্লাই করছো তুমি যেই চাকরিটা পেতে চাইছো ইন্টারভিউটার মধ্যে দিয়ে তোমার পোশাক পরিচ্ছন্ন হতে হবে এবং তোমার যে পোশাক পরিচ্ছদ রয়েছে সেটা যেন তোমাকে সেই চাকরির জন্য সুইটেবল হিসেবে প্রেজেন্ট রিপ্রেজেন্ট করতে পারে সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এবং সেটা মার্জিত অবশ্যই মার্জিত পোশাক হতে হবে কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন তোমার প্রথম যে ইমপ্রেশনটা তুমি যেটা ক্রিয়েট করতে চাইছো ইন্টারভিউয়ারদের সামনে সেটা কিন্তু লাস্ট ইমপ্রেশন অর্থাৎ তোমার প্রথম ইমপ্রেশনটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ সেকেন্ডটা কী আছে তোমার আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেলফ কনফিডেন্স তোমার রাখতে হবে এবং ম্যাচিওর বিহেভিয়ার প্রদর্শন করতে হবে সেখানে নার্ভাস হওয়া যাবে না সেখানে ম্যাচিওরলি কথা বলতে হবে প্রত্যেকের সঙ্গে কমিউনিকেট করতে হবে এবং তোমার সেলফ কনফিডেন্সটা রাখতে হবে হ্যাঁ আমি পারি আমাকে আমার আমার জন্যই এই কাজটি এবং আমি এটা পারবো সে আত্মবিশ্বাসটা তোমার মধ্যে রাখতে হবে এখানে কিন্তু কনফিডেন্সের কথা বলা ওভার কনফিডেন্স কিন্তু নয় আমিই পারবো একমাত্র আমিই পারবো সেটা কিন্তু নয় আমি পারবো আই ক্যান ডু দিস ঠিক আছে এই বিহেভিয়ারটা নিজের মধ্যে কিন্তু অ্যাডাপ্ট করতে রাখতে হবে নেক্সট কি আছে তুমি যখন ইন্টারভিউয়ারদের সাথে কথা বলছো প্রশ্নকর্তারা যখন তোমাকে প্রশ্ন করছে তখন তোমার যে ফেশিয়াল এক্সপ্রেশন ফেশিয়াল এক্সপ্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ অ্যান ইন্টারভিউ তোমার একটা ইন্টারভিউতে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তোমার ফেশিয়াল এক্সপ্রেশন তোমার যে বাহ্যিক মুখমণ্ডলের যে বহিঃপ্রকাশ সেটা মুখে একটা মৃদু হাসি রাখবে এবং প্রশ্নকর্তাদের সঙ্গে উত্তর দেওয়ার সময় তাদের দিকে তাকিয়ে আই কন্ট্যাক্ট আই কন্ট্যাক্টটা খুব বেশি জরুরি ধরে নিচ্ছে একটা ইন্টারভিউ টেবিলে তিনজন টিচার আমাদের ইন্টারভিউ নিচ্ছেন তাহলে যেই প্রশ্নকর্তা আমাকে প্রশ্নটা করলেন আমি তার সঙ্গে আই কন্ট্যাক্ট করব এবং প্রশ্নের উত্তরটা দশ হয় বাকি দুজনের দিকেও কিন্তু আমাকে তাকাতে হবে কারণ আই কন্ট্যাক্ট কী দেখাচ্ছে আমার ম্যাচিউরিটি আর কনফিডেন্স দেখাচ্ছে আমার মধ্যে কতটা কনফিডেন্স আছে আমার মধ্যে কতটা ট্রাস্ট রয়েছে সেটা কিন্তু আমার আই কন্ট্যাক্ট দেখাবে এবার তুমি দেখা গেল কোনো কারণে তুমি আই কন্ট্যাক্ট করতে পারছো না তুমি দেওয়ালের দিকে তাকাচ্ছ কখনো কখনো নিচে তাকাচ্ছ কখনও জানলার দিকে কখনো এদিক তাকাচ্ছ এটা কিন্তু ইন্টারভিউরের মনের মধ্যে একটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে তোমার কিন্তু এটা কনফিডেন্স অনেকটা লো করে দেয় তাদের কাছে মনে হবে যে তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা একদমই কম রয়েছে বা তুমি এই জবের জন্য সুইটেবল নয় তো আই কন্ট্যাক্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তোমার ফেশিয়াল এক্সপ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আছে কি বলছে ইন্টারভিউ দেওয়ার সময় হাঁটু কাঁপানো অনেক সময় নার্ভাসনেসে হাঁটু কাঁপতে থাকে হাত ঘষা বা দুটো হাতকে ক্রস করে রাখা ঘাম মোছা ইত্যাদি করা কিন্তু যাবে না ইত্যাদি কিন্তু তোমার নার্ভাসনেসকে প্রদর্শন করে তুমি কোনোভাবেই নার্ভাস হবে না নার্ভাসনেসকে প্রদর্শন করতে দেবে না ইন্টারভিউর সময় এই সমস্ত কাজগুলো কিন্তু বিরত থাকতে হবে নেক্সট কি আছে বলছে তুমি যে শিক্ষা গ্রহণ করেছো তুমি যে যে স্ট্রিমে পড়াশোনা করেছো সেই শিক্ষা সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে এবং তুমি যে কর্মজীবনে প্রবেশ করতে চলেছো যে কর্মজীবনে প্রবেশ করতে চলেছো সেই কর্মজীবন সম্পর্কেও তোমার মধ্যে একটা সম্যক জ্ঞান থাকা প্রয়োজন এবং এই সম্পর্কে নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে হবে নিজেকে এবং সে বিষয়ে সুকৌশলে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে অর্থাৎ তুমি যে কেন এই চাকরিটা পেতে চাও বা তোমাকে কেন চাকরিতে নেওয়া হবে সেই প্রশ্নটা তোমার দিকে কিন্তু আসতেই পারে এটার জন্য সবসময় তোমাকে তৈরি থাকতে হবে এবং তুমি কেন সেই জবের জন্য অ্যাপ্রোপিয়ার সেটাও তোমাকে বলার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে এবং নিজের সম্পর্কে যে সমস্ত গুণাগুণগুলো রয়েছে যেগুলো তোমার ওই পার্টিকুলার জবটাকে কী করবে যেই পার্টিকুলার জবটাকে সাপোর্ট করবে সেই সমস্ত গুণাগুণগুলো তোমাকে সুকৌশলে তাদেরকে বলতে হবে জানাতে হবে নেক্সট কী আছে তুমি যে পেশায় বা কর্মে নিযুক্ত হতে চলেছো সেই পেশার জন্য কেন তুমি উপযুক্ত অর্থাৎ তোমাকেই কেন নাওয়া হবে ঠিক আছে সেই বিষয়ে কোনো রকম অহংকার প্রকাশ করা না যাবে না এবং কোনো রকম অহংকার প্রকাশ না করে ইন্টারভিউ কর্তাদেরকে জানাতে হবে যে তুমি কেন মানে এই জবের জন্য তুমি অ্যাপ্রোপ্রিয়েট কেন তুমি কেন পারফেক্ট একজন পার্সন এই চাকরিটা পাওয়ার জন্য। সেই বিষয়ে তুমি নিজেকে জাহির করতে গিয়ে কখনো যেন অহংকারমূলক বা অহংকারজনক কোনো শব্দ ব্যবহার না করে বসো সেটা কিন্তু তোমাকে আখেরে ক্ষতি নিয়ে আসবে তোমার ঠিক আছে সেখানে অহংকার প্রকাশ করা যাবে না কিন্তু তোমার মধ্যে যে গুণাগুণগুলো রয়েছে যেই গুণাগুণগুলো তোমাকে চাকরিটা পেতে বা সেই চাকরিটাতে তোমার কর্মজীবনে সাপোর্ট করতে পারে সেগুলো সম্পর্কে তুমি ইন্টারভিউরদেরকে জানাতেই পারো নেক্সটে বলছে টু দ্য পয়েন্ট উত্তর করা যেহেতু অনেক অল্প সময়ের মধ্যে একটা ইন্টারভিউ হয় তিন মিনিট হয় হয়তো ম্যাক্সিমাম বা কোনো কোনো ইন্টারভিউ অনেক বেশি হয় পাঁচ মিনিট কখনোটা এক মিনিট দু মিনিট সেটা এক একজন ক্যান্ডিডেটের উপরে ভ্যারি করে এবং ইন্টারভিউরদের উপরে ভ্যারি করে একজন ক্যান্ডিডেটকে তারা কতগুলো প্রশ্ন করছেন তো সেক্ষেত্রে বেশি বিস্তারিত আলোচনায় না গিয়ে টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে জানতে হবে এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে অতিরিক্ত কিছু বলার কিন্তু প্রয়োজন নেই আচ্ছা তারপরে আরও একটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কোন প্রশ্নের উত্তর আপনার যদি না জানা থাকে তোমার মনে করা দেখা গেলো যে একজন স্যার একটা কোশ্চেন করেছেন সেই কোয়েশ্চেনটা তোমার জানা নেই তাহলে তুমি সেটার আন্দাজ করা আইডিয়া করে উত্তর দেওয়া তাতে করে ভুলটাই বেশি হবে তো ভুল প্রশ্নের উত্তর দেওয়াটা কিন্তু কোনো মতে সমীচীন নয় কারণ এটা সবাই জানে যে একজনের পক্ষে সমস্ত প্রশ্নের উত্তর জানা সম্ভব নয় তাই তুমি অকপটে স্বীকার করো যে তোমার সেই প্রশ্নের উত্তরটা জানা নেই এবং তুমি স্যারদেরকে বলো যে আমি আগামীতে বা আমি পরবর্তীকালে ইন্টারভিউটির পরে আমি উত্তরটি জেনে নেওয়ার চেষ্টা করব বা জেনে নেব তো তোমার যে তুমি যদি বলো যে আমি উত্তরটা জানি না তাতে কিন্তু তোমার অযোগ্যতা প্রমাণিত হচ্ছে না এখানে এখানে তোমার অ্যাটিটিউডটা প্রমাণিত হচ্ছে যে তোমার কাছে একটা অচেনা প্রশ্ন এসছে তুমি সেটাকে কী করে হ্যান্ডেল করছো কারণ ইন্টারভিউটা কিন্তু তোমার অ্যাটিটিউড আর পার্সোনালিটিকে বিবেচনা করার জায়গা কারণ জানে তুমি রিটেন কোয়ালিফাই করেছো মানে তোমার মধ্যে যোগ্যতা আছে জন্যই তুমি রিটেন কোয়ালিফাই করে ইন্টারভিউ বোর্ড অব্দি ঠিক আছে তাই কোনো প্রশ্নের উত্তর না জানলে সেটা উত্তর ভুল দেওয়া যাবে না চেষ্টা করতে হবে তাকে বলার যে আমার এই উত্তরটা এই মুহুর্তে মনে পড়ছে না বা জানা নেই এবং আমি ইন্টারভিউয়ের পরে সেই উত্তরটা আমি জেনে নেব নেক্সট যেটা পয়েন্ট তোমাদের ফলো করতে হবে সেটা হলো সবথেকে বড়ো বিষয় যেটা কোনোভাবে নার্ভাস হওয়া যাবে না এটা আমি একটু আগেই বলেছি কারণ নার্ভাসনেস প্রশ্নকর্তাদের মধ্যে একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে ঠিক আছে তারপর কী বলছে প্রশ্নকর্তারা কী প্রশ্ন করছে খুব ইম্পর্টেন্ট পার্ট এটা প্রশ্নকর্তারা কী প্রশ্ন করছে সেই প্রশ্নটা খুব ভালো করে শুনতে হবে এবং তিনি কোন উত্তর আশা করছেন সেই হিসাবে তাকে উত্তরটা দিতে হবে অর্থাৎ প্রশ্নকর্তাদের প্রশ্নটা ভালো করে শুনে বুঝে তারপর প্রশ্নটার উত্তর কিন্তু দিতে হবে এবং সেখানে উত্তরটা দিতে হবে টু দ্য পয়েন্ট নেক্সট যেটা কি অতিরিক্ত সাজগোজ আমি প্রথমেই বলেছিলাম যে মার্জিত পোশাক মার্জিত ভাবে যেতে হবে অতিরিক্ত সাজগোজ উগ্র পারফিউম অর্থাৎ যেটা খুব বেশি সেন্ট আমরা যেটা ব্যবহার করি ডিওড্রেন্ট সে সমস্ত উগ্র কিছু ব্যবহার করা যাবে না সেগুলোকে এড়িয়ে চলতে হবে এবং নেক্সট কি আছে বলছে ইন্টারভিউর দিন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারভিউর দিন সকালে খবরের কাগজের হেডলাইনগুলো একবার ভালো করে দেখে নিতে হবে কারণ প্রায়শই এটা কিন্তু জানা যায় যে ইন্টারভিউতে কিন্তু খবরের কাগজের হেডলাইনগুলো জিজ্ঞাসা করতে পারে সেদিন তোমরা বাংলা এবং ইংরাজি ঠিক আছে বাংলা এবং ইংরাজি প্রত্যেকটি পেপারেরই হেডলাইনসগুলো ফ্রন্ট পেজটা অন্তত ভালো করে দেখে নেবে দেখে নিয়ে কিন্তু তোমরা ইন্টারভিউ টেবিলে যেতে পারো তাতে তোমাদের এটা অ্যাডিশনাল একটা লাভ হতে পারে কারণ সেখান থেকে প্রশ্ন যদি জিজ্ঞাসা করে ফেলে তাহলে তোমার এটা কিন্তু অতিরিক্ত একটা তোমার যে যোগ্যতা সেটা কিন্তু প্রমাণ করে যে তুমি সচেতন কতটা তুমি খবর নিয়ে কতটা সচেতন তুমি সমাজ নিয়ে কতটা সচেতন তারপরে বলছে আপনি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করছেন যতক্ষণ না আপনাকে বসতে বলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তুমি যখন যাচ্ছ আর কি যতক্ষণ না তোমাকে বসতে বলা হচ্ছে তুমি বসবে না এবং এটা ন্যাচারালি তুমি যাওয়ার সাথে সাথে বলবে তোমাকে বসতে তারপর তুমি বসবে বসার পর তাদেরকে আর ধন্যবাদ জানাবে একবার থ্যাংক ইউ জানাবে তারপর কি ইন্টারভিউ নেওয়ার স্থান সম্পর্কে প্রথমে জানুন তারপর সেই স্থানে প্রবেশ করার পর অর্থাৎ কোন ইনস্টিটিউটে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে কোন বিল্ডিংয়ে নেওয়া হচ্ছে সেই প্রেমিসেসের মধ্যে প্রবেশ করার পর থেকে তোমার অ্যাটিটিউড যেন আর কনফিডেন্স যেন একটা ভালো লেভেলে থাকে অর্থাৎ কেউ যেন দেখেই তোমাকে বলে দেয় যে তুমি একদম সুইটেবল পার্সেন এই চাকরিটা পাওয়ার জন্য কখনোই কনফিডেন্স লো করা যাবে না কখনই নিজের ম্যাচুরিটির অভাবটা দেখানো যাবে না কখনো নিজের লো কনফিডেন্সকে কাউকে রিভিল করানো যাবে না কনফিডেন্স সবসময় হাই লেভেলে রাখতে হবে সেই ইন্টারভিউ রুমে যাওয়ার আগে সেই যে আছে তুমি ঢুকছো কোন বিল্ডিংয়ে হচ্ছে সেখানে ইয়ে থাকতে পারে সেখানে যারা বসে থাকে রিসেপশনে সেখানে তুমি যেতে পারো সেখানে গিয়ে কনফিডেন্টলি তুমি কথা বলতে পারো ঠিক আছে তো তোমার কিন্তু তখন থেকে ধরে নিতে হবে ইন্টারভিউ শুরু হয়ে গেলো তুমি প্রিমিসাসে ঢুকলে মানে তোমার ইন্টারভিউ শুরু তোমার পার্সোনালিটি টেস্ট কিন্তু শুরু তাই তোমাকে পার্সোনালিটি সেখান থেকে একদম দারুণ করে ডেভেলপ হিসাবে রাখতে হবে আর সর্বোপরি যেটা কথা সেটা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো বাড়িতে আয়নার সামনে প্রতিদিন নিজেকে প্রস্তুত করতে থাকো এবং ইন্টারভিউ রুম থেকে শেষ পর্যন্ত বিজয়ী হিসেবে বেরিয়ে আসো কারণ চাকরিটা কিন্তু তোমার নিজের সেই চাকরিটা যেহেতু তোমার নিজে তুমি এতদিন পরিশ্রম করেছো এতদিন কষ্ট করেছো পড়াশোনা করেছো এত টায়ারলেস এফোর্ট তুমি দিয়েছো তার পেছনে তো মনে রাখতে হবে এই ইন্টারভিউটা ততটাই বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সেই হিসাবে তোমার ইন্টারভিউটাকে অ্যাপিয়ার করো প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট এবং যারা প্রাইমারির জন্য ইন্টারভিউ দিচ্ছ তাদের প্রাইমারিতে কোন কোন বিষয় খুব ভালো করে জানতে হবে খুব ভালো করে পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট একটি ভিডিও বানাবো অর্থাৎ প্রাইমারি টেট যে ইন্টারভিউটা হতে চলেছে প্রাইমারির জন্য সেখানে কোন কোন প্রশ্নকে ভালো করে ফোকাস করতে হবে কোন কোন পার্টগুলো ভালো করে দেখতে হবে স্কুল শিক্ষা সম্পর্কে কী কী বিষয় জানতে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করব নেক্সট ভিডিওতে তো চিলড্রেন্স টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশান ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ